নমস্কার, আমি মেঘনা ঘটক। আমি সিয়া ওয়ার্ড্রোব আর ফ্যাশন অ্যাসেসরিজ কো ফাউন্ডার। আজকে আমরা যে শেষ করলাম, আজকে আমাদের সিয়ার পুজো ব্যানারের শ্যুট। বিশাল এক্সাইটেড লাগছে, কারণ খুব কম টাইম বাকি আছে এবারে পুজো শুরু হওয়ার জন্য। পুজোতে কী প্ল্যান? পুজোতে আমরা এবারে বিরাট ব্যস্ত থাকবো, কারণ আমরা এবারে সারসমান অর্গানাইজ করব। তো সেটার জন্য আমরা প্রচুর ব্যানার সব জায়গায় আপনারা আমাদের দেখতে পারবেন, তো সেটা নিয়ে বিশাল ব্যস্ত থাকবো। নমস্কার, আমি সৌজিত ঘটক আর আপনারা চলে এসেছেন টলিটক্সের পেজে। আজকে আমি সিয়াকে রিপ্রেজেন্ট করছি, কারণ আজকে আমাদের চলছে সিয়ার ব্যানার শ্যুট 2023। শুধু আমি নই, আমার সাথে কিন্তু আমার প্রিয় একজন বন্ধু রয়েছেন, যিনি একধারে ফটোগ্রাফার, তার সাথে হয়েছেন আমার খুব প্রিয় মিত্র অভিষেন গুপ্ত। আজকে আমরা দুজনে মিলে ব্রিফ করছি যে আজকে আমাদের ব্যানার শ্যুট অ্যাকচুয়ালি হচ্ছে এটা কি। অভি, নমস্কার টলিটক্সের সমস্ত বন্ধুদের দিয়ে। আজকে অ্যাকচুয়ালি বহু প্রতীক্ষার একটা অবসান, কারণ সিয়ার ব্যানার শ্যুট এইটার জন্য আমরা অনেক দিন ধরে একটা প্ল্যানিং প্রোগ্রাম চলছিল এবং ফাইনালি আজকে সেই ব্যানার শ্যুটের ডেট। এবং মানে আমরা প্রচণ্ড খুশি, এবং একটা পুজো একটা মানে ভাব চলে এসছে না সবার মধ্যে। তো আজকে আমরা মোটামুটি 6 জন মডেলের সাথে আজকে কাজ করছি, ডিফারেন্ট লুকসে, সেগুলো আপনারা পরে দেখতেই পেয়ে যাবেন। লুকস নিয়ে আমি আলাদা করে কিছু বললাম না, বাট এটাই বলতে চাইবো যে এটা আমাদের প্রথম বছর, পাশে থাকুন। হাই, দিস ইজ হিয়া। তো আজকে আমাদের সিয়া ওয়ার্ড্রোবের কালেকশনের শ্যুট চলছে, যেটা পুজো হোর্ডিংয়ের জন্য স্পেশালি। তো আমার লুকটা দেখতেই পাচ্ছ, একদম রেড ভেলভেট লুক। আর অনেকেই হয়তো জানে হিয়ার ফেভারিট কালার ইজ রেড, সো শ্যুটটা দারুণ হচ্ছে। আই এম ভেরি এক্সাইটেড। এই রেড চেরি, এই রেড ড্রেসটা নিয়ে, রেড আমার স্পেশালি, আমার রেড কালার খুবই পছন্দ, আমি পার্সোনালি খুব পছন্দ করি। তো এসে আজকে আমার লুকটা দেখে তো আমি খুবই হ্যাপি। অডিয়েন্স থেকে একটাই আবদার, অনেক অনেক ভালোবাসা আর অনেক অনেক সাপোর্ট। হাই, আমি ঋতুপর্ণা, আর আমি আজকে চলে এসেছি এপি স্টুডিও 2-তে সিয়ার ব্যানার শ্যুট করতে দুর্গাপুজোর জন্য। অন্যরকম লুকে দেখতে পাচ্ছি, বেসিক্যালি সিয়া ওয়ার্ড্রোব যেহেতু ওয়েস্টার্ন কালেকশনটাই মেনলি রাখেন, তো সেই জন্য শাড়িটাও আমাদের খুব ওয়েস্টার্নাইজডভাবে বানানো হয়েছে, সিকোয়েন্সের মধ্যে একটা খুব সুন্দর কালারের শাড়ি। আর আমার তো ভীষণ ভালো লাগছে লুকটা, আর তোমরাও জানাবে কিরকম লাগলো। দুর্গাপুজো মানে তোমার কাছে ঠিক কী? দুর্গাপুজো মানে বাঙালির কাছে ইটস অ্যান ইমোশন। আর দুর্গাপুজোর এই 4টে দিন, সকাল থেকে রাত অবধি, মানে আলাদা আলাদা ড্রেস পরা, খাওয়া দাওয়া, ফ্যামিলির সাথে ঠাকুর দেখতে যাওয়া, মজা, মানে আর দুর্গাপুজোর সময় আমি কলকাতায় থাকাটাই বেশি প্রেফার করি। বাইরে অনেকেই ঘুরতে যায়, বাট আমার মনে হয় যে কলকাতায় থাকাটাই আমার জন্য বেটার লাগে। অডিয়েন্সকে আমি এটাই বলবো যে সিয়া ওয়ার্ড্রোবসকে খুব ফলো করো, আর আমাকেও ফলো করবে, আর টলিটক্সকে ফলো করতে ভুলো না। হ্যালো এভরিওয়ান, আমি সাহেবা। তো আজকে আমি চলে এসেছি সিয়া ওয়ার্ড্রোবের পুজোর হোর্ডিং শ্যুটে। আজকে তোমাকে দেখতে পাচ্ছি 80s-এর একটা লুকে, তো এই লুকটা নিয়ে কি বলবো? এই লুকটা নিয়ে কি বলবো, মানে আমার সত্যি কথা বলতে খুব ইচ্ছে ছিল রেট্রো লুক করা, তো এটা আমার ফার্স্ট টাইম, তোমরা দেখতেই পাচ্ছ, আমার তো খুব ভালো লাগছে। এই অ্যাম্বিয়েন্সটা কেমন এনজয় করছো? খুব সুন্দর, খুবই সুন্দর। অডিয়েন্সকে এটাই বলতে চাইবো যে আমি খুব এক্সাইটেড এই হোর্ডিং শ্যুটের জন্য, তো তোমরা দেখো, তোমাদেরও খুব ভালো লাগবে। হাই, আমি মেকআপ আর্টিস্ট রিয়া, আজকে এসছি সিয়ার পুজোর ব্যানার শ্যুটে। তো সকাল সকাল কল টাইম ছিল, পুজোর শ্যুট মানে একটা আলাদাই এক্সাইটমেন্ট, মনে হয় এই পুজো চলে এলো। মডেলদের আজকের সবার লুক ডিফারেন্ট, এটা যখন ছবিগুলো আসবে তখন বুঝতে পারবে। হাই, আমি মেকআপ আর্টিস্ট মহিমা, আজকে সিয়ার পুজো ব্যানার শ্যুট ছিল, তো আমরা সবাই একসাথে খুব মজা করে কাজ করলাম, তো আমার তো খুব ভালো লাগছে। আজকে মডেলদের ডিফারেন্ট লুক হয়েছে, সবার একটু গর্জিয়াসের মধ্যে লুক করেছি। হাই, আমি সপ্তমী ব্যানার্জি। তো আজকে আমি এসে গেছি সিয়া ওয়ার্ড্রোবের ব্যানার শ্যুটে, পুজোর ব্যানার শ্যুটে। তো অন্যরকম লুক কী বলবো? সম্পূর্ণ অন্যরকম লুক। হ্যাঁ, আমাদের বেসিক্যালি হাই ফ্যাশন করি, তো বেসিক্যালি এই লুকটা কখনোই ক্রিয়েট হয় না, তো আজকে এভাবে রিপ্রেজেন্ট হয়েছি, আমার নিজেও খুব ভালো লাগছে। আর রেট্রো লুক বেসিক্যালি আমার প্রোফাইলে কখনো ছিলও না, আর আমি খুব সারপ্রাইজ যে এত সুন্দর মানিয়ে যাবে আমায়, আমার খুব ভালো লাগছে। একদম শেষে অডিয়েন্সকে কী বলবো? একদম শেষে অডিয়েন্সকে বলবো, এত ভালো ভালো রিপ্রেজেন্ট হচ্ছি, আপনারা দেখতে থাকুন, আপনারা এভাবে ভালোবাসতে থাকুন, এভাবে সাপোর্ট।
করতে থাকুন, আমরা আরও ভালো ভালো কাজ নিয়ে আসবো আপনাদের সামনে। আর একটা কথা যেটা না বললেই নয়, সিয়াকে অনেক 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 ধন্যবাদ আমার হয়ে, আমার তরফ থেকে, কারণ আমায় এত ভালো ভালো লুক রিপ্রেজেন্ট করার জন্য। থ্যাংক ইউ সো মাচ। হ্যালো এভরিওয়ান, আমি রিও। তো আজকে আমি চলে এসেছি এপি স্টুডিওতে। তো আজকে শ্যুটটা বেসিক্যালি সিয়া ওয়ার্ড্রবের পুজো ব্যানার শ্যুট। তোমরা দেখতে পাচ্ছ যে আমি একটা সুন্দর পিঙ্ক কালারের শাড়ি পরেছি এবং আমার এই সুন্দর মেকওভারটা করেছে রিয়া সেনগুপ্ত দি। পুজোর পাঁচ দিন, লাইক ষষ্ঠীর দিন তো আমি বাড়িতেই বেসিক্যালি থাকি, আমি কোথাও বেরোতে পছন্দ করি না, এত ভিড়। আর সপ্তমীর দিনকে আমি মা বাবার সাথে ঘুরতে যাই উইথ ফ্যামিলি, অ্যান্ড অষ্টমীর দিন অঞ্জলি দিই, অ্যান্ড বিকেলবেলা একটুখানি বন্ধুর সাথে ঘুরতে যাই। নবমী আর দশমী সেম সাউথ কলকাতা বেশি আমি ঘুরতে যেতে পছন্দ করি। তো আমি বেসিক্যালি নর্থ কলকাতা থাকি, তো সাউথ কলকাতাটাই বেশি প্রেফার করি পুজোর সময় ঘুরতে যাওয়ার। একদম শেষে অডিয়েন্সকে কী বলবো? একদম শেষে আমি অডিয়েন্সকে বলবো, সিয়া ওয়ার্ড্রবের প্রত্যেকটা কালেকশন আমার খুব প্রিয়, বিকজ প্রত্যেকটা ড্রেস ভীষণ সুন্দর। আমি তো প্রত্যেকটা সময় যখনই আমি সিয়া ওয়ার্ড্রবের সাথে শ্যুট করি, আমি নিজেকে বারবার ওই পিকচার্সগুলো বারবার রিপিট করি যে ওয়াও ইটস অ্যামেজিং, লাইক প্রত্যেকটা ফটো আমার এত সুন্দর আসে যখনই আমি সিয়া ওয়ার্ড্রবের কালেকশনের সাথে শ্যুট করি। তো আজকে আমি যে শাড়িটা পরেছি এটা পিঙ্ক কালারের ওপর, ভীষণ সুন্দর, ভীষণ ফ্লন্ট, অ্যান্ড আমার তো প্রচণ্ড ভালো লাগছে। সো তোমরা অবশ্যই সিয়া ওয়ার্ড্রবের সাথে থেকো, এইটুখানি আমি লাস্ট বলতে চাই। হাই, আমি অঙ্কিতা, আজকে চলে এসেছি সিয়ার ব্যানার শ্যুটে, পুজোর ব্যানার শ্যুটে। আজকে আমার এই লুকটা তো দেখতেই পাচ্ছো, ব্ল্যাক কালারের শাড়িতে, তোমরা খুব কমই দেখেছো আমার এই লুকটা। তো আমি তো ভীষণ এক্সাইটেড আজকে শ্যুটটা করতে, তোমরা বলো আমাকে কেমন লাগছে। দুর্গা পুজো মানে আমার কাছে হইচই, খুব আনন্দ করা, ফ্যামিলির সাথে কাটানো, বন্ধুবান্ধবের সাথে আড্ডা মারা, খাওয়া দাওয়া, এটা মিস করলে চলবে না, খাওয়া দাওয়া তো চলতেই থাকবে, দুর্গাপুজো মানেই খাওয়া দাওয়া, তো এটাই আমার কাছে খুব আনন্দ করা। একদম শেষে অডিয়েন্সকে কি বলবো? একদম শেষে বলবো, আমরা তো দুর্গাপুজো শ্যুট করছি, ব্যানার শ্যুট করছি, তো এখন থেকেই মনে একটা এনার্জি চলে এসছে, পুজো পুজো একটা ভাব চলে এসছে, তো সেই আনন্দ নিয়েই আমরা শ্যুট করছি। তো আউটলুকটা দেখতে হলে তো চোখ রাখতেই হবে, খুব শীঘ্রই আসছে। নমস্কার, আমি এপি স্টুডিওর তরফ থেকে সুমন পোদ্দার বলছি। আজকে আমাদের স্টুডিওতে সিয়া ওয়ার্ড্রপের পুজোর ব্যানার শ্যুট হচ্ছে, তো এদের এই কালেকশনের এখন আমাদের স্টুডিওতে এই মুহূর্তে শ্যুট চলছে, আমরা পরে আরও শ্যুটের ডিটেলস দেখব। আচ্ছা, এই ব্যানার শ্যুটের স্টুডিও পার্টনার এপি স্টুডিও, হ্যাঁ, এইটার অনুভূতিটা কেমন? সত্যি প্রথমবার কোনো ব্যানার শ্যুটের জন্য পার্টনার হতে পেরে আমাদের খুবই ভালো লাগছে। এটা প্রথমবার একটা প্রথম একটা কিছু পেলে অবশ্যই খুব সুন্দর লাগে, তো দেখা যাক ভবিষ্যতে হয়তো আরও এরকম আরও অনেক অনেক শ্যুট আমাদের স্টুডিওতে হতে থাকবে এরকম ব্যানার শ্যুট। একটু আগে দেখছিলাম অভিষেক গুপ্ত ফটোগ্রাফি করছে, তো অভির সাথে তোমার মানে এই সম্পর্কটা কতদিনের বা কীরকম? অভি অ্যাকচুয়ালি আমাদের এই স্টুডিও এপি স্টুডিও বিগত 10 বছর ধরে রয়েছে, এবং অভির সাথে আপনারা বলতে পারেন যে আমার বিগত প্রায় 9 বছর ধরে অভিকে আমি চিনি, এবং অভির সাথে আমার সম্পর্ক সত্যি খুব সুন্দর। আর অভি ইভেন মানে সত্যি কথা বলতে ফেসবুকে যদি আমার ডিপিটা দেখা যায় সেটা অভিরই তুলে দেওয়া, এবং সেটা হয়তো বিগত 8 বছর ধরে রয়েছে। আর অভি এই পুরো ব্যানার শ্যুটটা যেটা হোর্ডিং শ্যুট হচ্ছে এটা নিজের উদ্যোগে করছে, আমার এটা সত্যি খুব ভালো লাগছে, এবং অভিকে অভিনন্দন এরকম একটা উদ্যোগ নেওয়ার জন্য। বিশেষ করে জানিয়ে দিই, আজকে হচ্ছে 26 তারিখ, আজ থেকে ঠিক 50 দিন পর মহালয়া, অর্থাৎ প্রতীক্ষার 50। আজকে যেমন যেটা বললো একটু আগেই যে ওরা যে পুজো পুজো ভাব এসে গেছে, আমি বলবো বাজলো তোমার আলোর বেনু। আর একটা কথা বলবো, সিয়ার সাথে এই কারণে হয়েছি কারণ আমার মনে হয়েছে তাদের কাজ খুব ভালো ভালো, তাদের ফটোশ্যুট আমি দেখি, তাদের ছবি দেখি, তাদের ড্রেস দেখি, খুবই ভালো। তো তারা যে এবছর ফার্স্ট শারদ সম্মান করছে এটা আমার কাছে সবচেয়ে বড় পাওনা, কারণ আমিও একটা শারদ সম্মানের সাথে যুক্ত, অর্থাৎ স্পন্দন শারদ সম্মান হয়, সকলেই সেটা জানেন। আমি চাইবো অভিষেক গুপ্ত, সৌজিৎ এবং মেঘনার মতন মানুষরা যেন শারদ সম্মানে আসে, তাতে কী হবে কলকাতার যে সমস্ত দুর্গাপুজো ক্লাব কমিটিরা রয়েছে তারা আরও এন্তু পাবে, এবং যেখানে দুর্গা প্যান্ডেল যারা তৈরি করে, মণ্ডপ যারা তৈরি করে, সেই শিল্পীরাও এন্তু পাবে। আমি চাইবো অভিষেক গুপ্ত, সৌজিৎ এবং মেঘনার মতন মানুষরা যেন শারদ সম্মানে আসে, তাতে কী হবে কলকাতার যে সমস্ত দুর্গাপুজো ক্লাব কমিটিরা রয়েছে তারা আরও এন্তু পাবে, এবং যেখানে দুর্গা প্যান্ডেল যারা তৈরি করে, মণ্ডপ যারা তৈরি করে, সেই শিল্পীরাও এন্তু পাবে।